আজকে আমরা যাব গিরিবালা ঠাকুরবাড়ি ঘাট। এটি পানিহাটি ও আগরপাড়ার গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছে বহু প্রাচীন একটি মন্দির। এই মন্দিরের সম্বন্ধে আমি যা যা জানি তা আজ তোমাদের সামনে তুলে ধরব। এখানে আসলে সবারই খুবই ভালো লাগবে, কারণ গঙ্গার তীরে অবস্থিত এমন একটি মন্দির কার না ভালো লাগে। আমরা একে একে এগোতে শুরু করলাম, এইবার আমরা পুরো মন্দিরটি ঘুরে দেখাবো। এখানে রাধা গোবিন্দ মন্দির বাদেও সারিবদ্ধ হয়ে অবস্থান করছে ছটি শিব মন্দির। এবার আমরা একে একে করে ছটি শিব মন্দির দেখে নেব। অনেকের মতে এই গিরিবালা ঠাকুরবাড়ি যেন ছোট সংস্কার দক্ষিণেশ্বরের। 1985 সালে অবশ্যই এই মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্ব নেন স্বামী শিবানন্দ।